ঠিক আছে আচ্ছা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট তাই না আচ্ছা নাম্বার 3 বলেন কি হবে 1 2 দেখছি 3 he has an early appointment so have I so have I আচ্ছা এইটা তার আগে আমাকে একটা জিনিস একটু বলেন নাইম ভাই সরি সাবির ভাই এটা কোন টেন্স না হ্যালো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকতে হলে কি হতে হবে হ্যাভ হ্যাজ থাকতে হবে ভার্বের v3 থাকতে হবে এখানে কি ভার্বের past participle বা v3 কি আছে নাই কিন্তু he has an early appointment ভার্ব has এর পরে কোনো ভার্বের v3 নাই past participle নাই জাস্ট has আছে has ই এখানে মেইন ভার্ব তাহলে বলেন এটা কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট কারণ কন্টিনিউয়াস টেন্সে বসে বাট প্রেজেন্ট কন্টিনিউয়াসে শুধু am is are দেখলে তো হবে না আমার ing আছে কিনা ভার্বের সাথে সেটাও দেখতে হবে তো এইরকম আর কি have has থাকলেই যে শুধু প্রেজেন্ট পারফেক্ট হবে তা কিন্তু নয় have has এর সাথে v3 টা আছে কিনা এটা দেখতে হবে হ্যাঁ সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবার বলেন কি হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি কি do অথবা does এখানে কোনটা হবে do হবে so do I কারণ does I এর সাথে does যায় না তো এটা বুঝতে পারছেন সাবির ভাই নাম্বার 3 টা আচ্ছা নাম্বার 4 বলেন নাইম ভাই she has already written her composition and so she her so dash her friends represent perfect মানে has হবে has her আচ্ছা her friends আছে কিন্তু plural তাহলে have হবে হ্যাঁ have হবে কারণ her friends আছে plural এর সাথে তো have যায় না have তো singular তাই না জি আচ্ছা তারপরে পরেরটা Number 6. Their plane is arriving at 9 o'clock, and so their plane is. Tale is only mine. Mane I. Tale am hobe na bhaiya am. Mine mane hoche my plane. Their plane ache na ekhane their plane, ar mine mane hoche ekhane my plane. My plane is. My plane is hobe tale is to hobe na so is mine মানে is my plane ঠিক আছে এখানে টেন্স খেয়াল করতে হবে আমার টেন্স যেই টেন্স সেই টেন্সের আন্ডারে একটা অক্সিলারি নিয়ে আসতে হবে এখানে is আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি am is are তার মানে am is are এর যে কোনো একটা নিয়ে আসতে হবে এখন মানে ভাই সাবজেক্ট কি তাহলে সেমই ধরতে হবে না যেমন she has already যেটা দেখলাম মানে her friends মানে she যেটা তারি ফ্রেন্ডস হ্যাঁ তারি ফ্রেন্ড বাট এটা ভিন্ন থাকতে পারে আচ্ছা নাম্বার 6 কি হবে আই শুড গো গ্রোসারি শপিং দিস আফটারনুন সো ড্যাশ মাই নেইবার আমি আজকে হচ্ছে আফটারনুনে গ্রোসারি শপের জন্য যাব কাঁচা বাজার কিনতে যাব আমার নেইবারও যাবে ঠিক আছে সো অক্সিলারি কি আছে এখানে শুড তাহলে এখানে কি হবে ছুটি হওয়ার কথা ছুটি হবে চেঞ্জ নাই কোনো ছুটি হবে কোনো চেঞ্জ নাই নাম্বার 7 কি হবে উই লাইক টু এখানে কোনো অক্সিলারি নাই লাইক আছে লাইক টু সুইম ইন দ্য পুল দে ড্যাশ টু ডু টু হয় না ডু হবে হ্যাঁ নাম্বার 8 আওয়ার স্প্যানিশ টিচার লাভস টু ট্রাভেল লাভস আছে to travel so dash we dash we এর সাথে কি dash যাবে do হবে we এর সাথে তো dash হয় না যদিও লাভস আছে বাট লাভস তো আমাদের ব্যাপার না আমাদের ব্যাপার টেন্স কোনটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি do অথবা does আনবো এখন দেখতে হবে কোনটা যায় ঠিক আছে He has lived in Mexico for 5 years. and u dash 2. She has lived. Present perfect tense আছে এখানে, she has lived. Present perfect tense auxiliary কি? So তাহলে u এর পরে has ই হবে, has to. You have you have হবে, হ্যাঁ you have to. Last নাম্বারটা তাহলে must ই হবে না ভাই, এটা must to, হ্যাঁ মোডালের ক্ষেত্রে যেটা থাকে সেটা দিয়ে দিলে হয়ে যায়। তাহলে এই এই জিনিসগুলো নেগেটিভ এগ্রিমেন্টে অনেকটা সেমই, জাস্ট মানে অক্সিলারি ব্যাপারটা সেম, টেন্স খেয়াল করতে হবে, সেই টেন্স অনুযায়ী আমার সাবজেক্টের সাথে মিল রেখে দিতে হবে অক্সিলারি ভার্বটা, আর টু শেষে সো শুরুতে, ঠিক আছে। আচ্ছা এবার নেগেটিভ এগ্রিমেন্ট। আচ্ছা নেগেটিভ এগ্রিমেন্টে আমরা পজিটিভ এগ্রিমেন্টে টু, এই পাশে টু ব্যবহার করছিলাম আর এদিকে সো ব্যবহার করছিলাম, আর নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে শেষে আইদার ব্যবহার করব আর শুরুতে নাইদার ব্যবহার করব। হ্যাঁ নেগেটিভ এগ্রিমেন্টে আমরা কি ব্যবহার করব? নেগেটিভ এগ্রিমেন্টে শেষে আইদার ব্যবহার করব আর শুরুতে নাইদার, সো আর টুর জায়গায়, হ্যাঁ আইদার আর নাইদার। আইদার যখন ব্যবহার করব তখন নেগেটিভ হবে, ঠিক আছে, আর নাইদার যখন ব্যবহার করব তখন নেগেটিভ দিতে হবে না, কারণ নাইদার নিজেই নেগেটিভ, নাইদারের সাথে নেগেটিভ দিলে সেটা ভুল হবে। হ্যাঁ নেগেটিভ এগ্রিমেন্ট জিনিসটা যে বলছিলাম না, যেমন আই ডিডন্ট সি ম্যারি দিস মর্নিং, আমি আজ সকালে ম্যারিকে দেখিনি, দেখেছিলাম না। ডন্ট ডিডন্ট আইদার, জনও দেখেছিল, দেখেনি আর কি, মানে আমিও দেখিনি ফার্স্টে, জনও দেখেনি, দুইটাই নেগেটিভ, দুই অংশই নেগেটিভ। আর আগে দুইটাই পজিটিভ ছিল, আমিও স্কুলে গিয়েছিলাম, আমার বন্ধুও গিয়েছিল, ঠিক আছে, আর এটা এখন দুইটাই নেগেটিভ। হ্যাঁ এখন নেগেটিভ এগ্রিমেন্টে কি করতে হবে? আইদার আর দিতে হবে, আইদার থাকলে তার সাথে নেগেটিভ দিতে হবে, আর নাইদার থাকলে নেগেটিভটা দেওয়ার দরকার নাই, কারণ নাইদার নিজেই নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখি, এটা আপনারাই পারবেন। I didn't see Mary. আচ্ছা এটা করি, আচ্ছা একটু শব্দ হচ্ছে, আচ্ছা I didn't see Mary this morning. Don didn't either. Don either থাকলে কি করতে হবে? নেগেটিভ করতে হবে, আর neither যদি দেই তাহলে নেগেটিভ করার দরকার নাই, নাইদার ডিড জন, ঠিক আছে। আইদার দিলে কি করতে হবে? নেগেটিভ দিতে হবে, নাইদার দিলে নেগেটিভ দেওয়ার দরকার নাই। আইদার নেগেটিভ এগ্রিমেন্টে নাইদার সর জায়গায় শুরুতে, আর অক্সিলারি অবশ্যই মাঝে থাকবে, আর সাবজেক্টটা তো সাবজেক্টের জায়গায়। হ্যাঁ আমার মনে হয় এটা জাস্ট পজিটিভ এগ্রিমেন্ট যেহেতু বুঝতে পারছেন, নেগেটিভ এগ্রিমেন্টটা বুঝতে পারবেন, একই সেম জিনিস, টেন্স অনুযায়ী টেন্স দেখতে হবে, সেই অনুযায়ী অক্সিলারি দিতে হবে সাবজেক্ট মেইনটেইন করে, আর নাইদার আইদার ইউজ করতে হবে শেষে নেগেটিভ এগ্রিমেন্টে, নাইদার ইউজ করতে হবে শুরুতে, এটাই আর কি। আর আইদার দিলে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা ওইখানে নেগেটিভ করতে হবে, আর নাইদার দিলে যেহেতু নাইদার নিজেই নেগেটিভ, সেটা নেগেটিভ করার দরকার নাই। আমরা ডাইরেক্ট এক্সারসাইজে চলে যাই, আমরা এক্সারসাইজ পারবেন আপনারা। বলেন নাম্বার 1 কি হবে সাবির ভাই? 19 নাম্বারটা নাকি 20? The children should not take the medicine. হ্যাঁ and they should see, শুরুর জায়গাটা ফাঁকা আছে, প্রথম জায়গাটা ফাঁকা আছে, অক্সিলারি দিছে তারা, শুরুতে কোনটা হবে? নেগেটিভ এগ্রিমেন্ট দুইটা হবে, না না শুরু নেগেটিভ এগ্রিমেন্ট দুইটা দিয়ে করি, নাইদার আর আইদার, আইদার শেষে নাইদার শুরুতে, এই যে দেখে আসছি আমরা, জি যে দেখছেন নাইদার আর আইদার কোথায়? শেষে, হ্যাঁ শেষে। আচ্ছা এবার এবার আমরা ওইখানে যাই, বলেন যে কি হবে, এবার বলেন যে কি হবে। এটা আছে নাইদার হবে, নাইদার শুড সি, হ্যাঁ এটা নাইদার হবে, ওকে ফাইন। নাম্বার 2 2 number ki hobe we don't play to attend the concert and don't আছে তাহলে don't থাকে তো জায়গা ফাঁকা আছে প্রথম স্পেস ফাঁকা জায়গা ফাঁকা তাহলে আচ্ছা এটা ইয়া হবে neither হ্যাঁ neither হবে তারপরে 3 নাম্বারটা কি হবে 3 নাম্বার either like tennis either. And he doesn't কি হবে either 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 থাকলে নেগেটিভ হয় doesn't হ্যাঁ আর either শেষে বসে either fine number 4 she didn't হ্যাঁ she didn't see anyone she knew and dash did team প্রথম জায়গা ফাঁকা আছে এটা তাহলে এটা neither হবে neither হবে neither থাকলে নেগেটিভটা থাকে না হ্যাঁ নাই আচ্ছা number 5 the Yankees couldn't play due to the bad weather and dash could the Angels neither hobe fine Mary can't type well and her sister can't ki hobe either acha acha eigulo parben ami bujhte parchi but kokhono jodi question option e dekhen je erokom ache her sister can either এটা কি ঠিক can either দিলে কি can either এর সাথে নেগেটিভ দিতে হবে either দিলে কি দিতে হবে নেগেটিভ থাকতে হবে হ্যাঁ এটা মনে রাখতে হবে যে either থাকলে যেন নেগেটিভটা থাকে হ্যাঁ এই যে টেবিলটা একটু দেখে আসি এই যে either থাকবে শেষে প্লাস either থাকলে নেগেটিভ থাকতে হবে neither শুরুতে থাকবে neither থাকলে নেগেটিভ দরকার নাই কারণ neither নিজেই নেগেটিভ ক্লিয়ার তাহলে পজিটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট গেল আরেকবার একটু বলে দেই পজিটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে টু হচ্ছে আমার শেষে থাকে আর সো হচ্ছে মাঝে থাকে প্রথমে থাকে আর অক্সিলারি সব সময় মাঝে হ্যাঁ সো শেষে সো শুরুতে কখনো যদি সো শেষে দেখেন সো শুরুতে দেখেন ভুল অক্সিলারি অলওয়েজ মাঝে মাঝে না থাকলে ভুল আর নেগেটিভের ক্ষেত্রে কোথায় শেষে বসে কে আইদার আর শুরুতে নাইদার মনে রাখতে হবে আর আইদার এর সাথে নেগেটিভ নাইদার এর সাথে নেগেটিভ থাকে না এটা negation মানে একটা সেন্টেন্স কিভাবে নেগেটিভ করতে হয় জাস্ট এটা কিছুই না সিম্পল আর কি নেগেটিভ একটা সেন্টেন্স জন ইজ রিচ জন ইজ নট রিচ এই আর কি নেগেটিভ করছে নট দিয়ে আর কিছুই না সান্দ্রা ইজ গোইং টু হাওয়াই সান্দ্রা ইজ নট নেগেটিভ করছে জাস্ট নট এনে নট অ্যাড করে নেগেটিভ করছে আর কিছুই না হ্যাঁ সাম এনি সামটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় আর এনিটা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় সামটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় আর এনিটা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় কি জন হ্যাজ সাম মানি জনের কিছু টাকা আছে অর্থ আছে জন ডাজন্ট হ্যাভ এনি মানি জনের কোনোই টাকা নাই এনিটা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতেছে আর সামটা পজিটিভ সেন্টেন্সে ব্যবহার করতেছে এইটাই আর কি আবার এটা ডাইরেক্ট এভাবেও করতে পারি জন হ্যাজ নো মানি ওটা সমস্যা নাই ওটাও করতে পারি এটা হল জাস্ট একটু দেখেন আর কি আর কিছু না এইটা একটা জিনিস খেয়াল রাখতে হবে এই এগুলা হচ্ছে এই যে হার্ডলি রেয়ারলি বেয়ারলি সিলডম হ্যাঁ আরেকটা আছে স্কার্সলি এখানে দেওয়া আছে এই যে নিচের গুলা খেয়াল করেন হার্ডলি রেয়ারলি বেয়ারলি সেলডম স্কার্সলি হার্ডলি এভার এই যে এগুলো হচ্ছে কিছু নেগেটিভ অ্যাডভার্ব যদিও এটা দেখে বোঝা যাচ্ছে না এটা নেগেটিভ অ্যাডভার্ব বাট এর মিনিংটা হচ্ছে নেগেটিভ টাইপের মানে নেই বা না বা কদাচিৎ একদম নেই বললেই চলে এগুলো সব এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, মানে এগুলো নেগেটিভ, এগুলো থাকলে সেন্টেন্সকে আবার নো বা নট এনে ডাবল নেগেটিভ করার দরকার নাই, তাহলে ভুল হবে। কারণ এগুলো এরা নেগেটিভ অ্যাডভার্ব, এর সাথে আবার নো বা নট আনলে সেটা কি হবে? ভুল হবে। অর্ডগুলো একটু মনে রাখতে হবে, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, স্কার্সলি, হার্ডলি এভার, এই শব্দগুলা নেগেটিভ, এর সাথে আবার ডাবল নেগেটিভ নট আনা যাবে না, আনলে ভুল হবে। যেমন মিনিংটা কেমন হয়, জন রেয়ারলি কামস টু ক্লাস ওয়ান টাইম, মানে জন ক্লাসে যথাসময়ে আসে না বললেই চলে, মানে সে আসে না আর কি, ঠিক আছে, নেগেটিভ টাইপের মিনিং। জেরি হার্ডলি স্টাডিড লাস্ট নাইট, জেরি গতকালকে রাতে পড়াশোনা করেনি বললেই চলে আর কি, মানে পড়াশোনা করেনি ধরতে হবে, নেগেটিভ টাইপের। হ্যাঁ, সো এই ওয়ার্ডগুলা নেগেটিভ টাইপের মিন করে, এগুলো নেগেটিভ অ্যাডভার্ব, এগুলো থাকলে আবার ডাবল নেগেটিভ কখনোই আনা যাবে না, এর সাথে কখনোই কি কোনো নট বা নো কিছু আনা যাবে না। যদি দেখেন তাহলে সেটা ভুল, এটা মনে রাখতে হবে। ওয়ার্ডগুলো খুব খেয়াল রাখতে হবে, কয়েকটা ওয়ার্ড যে এরা নেগেটিভ ওয়ার্ড, এটা আর কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কমান্ডস, কমান্ড মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা আদেশ বা ওয়ার্ডার মিন করে। ক্লোজ দ্য ডোর, প্লিজ টার্ন অফ দ্য লাইট, ওপেন দ্য উইন্ডো, লিভ দ্য রুম, পে ইউর রেন্ট, বি কোয়াইট। বি কোয়াইট, সাব্বির ভাই আমাকে বলেন তো, সাব্বির ভাই বি কোয়াইট এর ট্যাগ কোশ্চেন কি হবে? মনে করেন এর ট্যাগ কোশ্চেনে দিছি বি কোয়াইট, তাহলে এর ট্যাগ কোশ্চেনটা কি হবে? বি কোয়াইট এর ট্যাগ কোশ্চেন শান্ত হও বা শান্ত থাকো, এর ট্যাগ কোশ্চেনটা করলে কি হবে? সাব্বির ভাই বা নাইম ভাই যে পারেন বলতে পারেন। উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স উইল ইউ হয় না? উইল ইউ, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ হবে, যেটা আমি বলছি কিন্তু। হ্যাঁ, সবগুলা ইম্পারেটিভ সেন্টেন্স, কমান্ড, আদেশ, অর্ডার, এগুলো সব ইম্পারেটিভ, সবকটা ইম্পারেটিভ। উইল ইউ বা ওন্ট ইউ করা যায়, দুইটাই কারেক্ট, সমস্যা নেই, বাট নেগেটিভ থাকলে অবশ্যই উইল ইউ করতে হবে। নেগেটিভ কমান্ড যেমন এই যে ডোন্ট ক্লোজ দ্য ডোর, নেগেটিভ, আর এটাই যদি ট্যাগ করি উইল ইউ, সবগুলাই উইল ইউ হবে। হ্যাঁ, এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স, কমান্ড সবগুলাই কি ইম্পারেটিভ। ইনডিরেক্ট কমান্ড মানে হচ্ছে এটা ন্যারেশনের মতো। হ্যাঁ, ন্যারেশন করছে, ইনডিরেক্ট করছে ন্যারেশনে। জন টোল্ড ম্যারি টু ক্লোজ দ্য ডোর, ঠিক আছে। জ্যাক আস্কড জিল টু টার্ন অফ দ্য লাইট। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে ওই ইনভার্টেড কমান্ড জায়গায় হচ্ছে টু দিতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে হচ্ছে আপনার দ্যাট দিতে হয়, ঠিক আছে, ইম্পারেটিভে টু দিতে হয়। এটা নরমালি আর কি, ইনডিরেক্ট কমান্ড গুলো কেমন হয় দেখাইছে, ভার্বের আগে টু দিয়ে এভাবে করতে হয়, এগুলো একটু দেখেন। আর নেগেটিভ ইনডিরেক্ট নট টু দিয়ে করছে আর কি। স্ট্রাকচার এগুলো পড়ার দরকার নাই, যেখানে যেটা পড়ার দরকার ওটা আমি বলে দেবো, এগুলো কোনো টেবিলের কোনো স্ট্রাকচার মুখস্থ করতে হবে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের মিনি টেস্ট 1 শেষ হয়ে গেল, আমাদের মিনি টেস্ট 1 শেষ হয়ে গেছে। আপনারা হচ্ছে যেটা করবেন, নেক্সট ক্লাসের আগে কষ্ট করে যদি পারেন এই পর্যন্ত মিনি টেস্ট 1 এর ক্লাসগুলো ভালোভাবে দেখবেন, ঠিক আছে, দেখে রাখবেন। আর আমরা পরের ক্লাস থেকে মিনি টেস্ট 1 এর এক্সারসাইজগুলা দেখা শুরু করব। আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে কোন অপশনটা ইরর আছে, ভুল আছে, সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আমরা যা পড়ছি তার মধ্যে থেকে এখানে আছে, তারপরেও অনেক সময় ধরতে পারবো না, বাট যখনই বলে দিব দেখবেন মনে হবে ও আচ্ছা এটা এটা তো পড়ছি, কিন্তু প্রথমে খুঁজে অনেক সময় দু একটা মনে হবে কোনটা ভুল খুঁজে পাচ্ছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না, বাট যখনই বলে দিব যে দেখবেন তখনই, এই জন্য কয়েকবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। আচ্ছা, সো এই পর্যন্ত আমরা এই যে মিনি টেস্ট 1 এর মানে যতগুলো ক্লাস করছি আর কি অন শেষ হয়ে গেল, জাস্ট মিনি টেস্টের এগুলো আমরা নেক্সট ক্লাসে যদি একটা ক্লাসে পারি দেখি, ভাইয়া কিছু শুনতেছি না। হ্যালো, তুই কিছু শুনতেছ না? এখন কি শোনা যাচ্ছে নাইম ভাই? জি 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 এখন শুনতেছি। আচ্ছা, না ওই বলতেছিলাম যে এই পর্যন্ত আমরা ক্লাস করছি, এই পর্যন্ত হচ্ছে যে ই করবেন, যে একটু রিভাইজ দিবেন, আর আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে ই করব, ওই যে মিনি টেস্ট 1 শুরু করে এক্সারসাইজ আছে যে 50টা, দেখি ইনশাআল্লাহ এক ক্লাসে শেষ করা যায় কিনা। আর এর মধ্যে কারোর কোনো প্রবলেম আছে যেটা আজকে দেখাবো? সাব্বির ভাই কোনো প্রবলেম আছে কিনা যে আজকে দেখাইতে হবে? স্যার যখন পড়ানতম তো বুঝি, এরপর তো ভুলে যাব, এরপর অনেক গ্রামার তো ভাইয়া, অনেক অনেক গ্রামার তো তো এতদিন পর্যন্ত যা পড়াইছেন ওই সাব্বির ভাইয়ের মনে হয় দা আদার একটা প্রবলেম ছিল, ওইটা তো পরে আরেকবার বুঝিয়ে দিবেন। একটু যদি আমাদের কোশ্চেন প্যাটার্নটা একটু আলোচনা করতেন ভাইয়া, ইংলিশের আর কি কি হইতে পারে বা কিভাবে সিনোনিম এন্টোনিমগুলো। হ্যাঁ, ইংলিশের কোশ্চেন প্যাটার্ন মানে এইগুলাই আর কি, এই যে আমরা যেটা করতেছি সেন্টেন্স কারেকশন, এইটা একটা, আর পিন পয়েন্ট এরর্স যেটা, এই দুটো এখান থেকে হয়ে যাবে, গ্রামারও বেসিক হয়ে যাবে এখান থেকে। আর হচ্ছে ওই যে সিনোনিমস দিবে, সিনোনিমস এর জন্য ওই যে আপনারা বইটা পড়া শুরু করে দেন, অ্যান্টোনিমসও ওইখান থেকে পড়া শুরু করে দেন, অ্যানালজিও দিবে, অ্যানালজিও পড়া শুরু করে দেন। আর প্রিপোজিশনের জন্য আমি শীট দিয়েছি 5টা পেজের হ্যান্ড নোটের, ওইটা প্রিন্ট করে ওইটা পড়েন। দেন ওই যে বইটা আমাদের আছে ওই বইটা থেকে কিছু বিগত সালের কোশ্চেন কিছু পড়েন আর কি। তো এইগুলো করলেই মোটামুটি আশা করি যে ইংলিশে বেশ কভার হয়ে যাবে ভালো। আচ্ছা, প্রিপোজিশন কি ভাই আলাদা করে আসে নাকি এই সেন্টেন্স কারেকশনের মধ্যে? প্রিপোজিশন একটা দুইটা দেয়, কখনো সেন্টেন্স কারেকশনও আসতে পারে, আবার একটা প্রিপোজিশন বা দুইটা প্রিপোজিশন একটা দিতেও পারে, ঠিক আছে এটা। আর গ্রামার আইটেমের মধ্যে যে দুই একটা দেখতে হবে, একটু দেখি পরে দেখব না, আমাদের আছে ভয়েস চেঞ্জটা দেখতে হবে বিশেষ করে। আচ্ছা, আর দেখুন, হ্যাঁ নাইম ভাই বললাম কোন প্যাসেজ কি পড়তে হয়, যেরকম প্যাসেজ পড়তে হয়। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে দিই, আজকে আর ক্লাস হবে না।